السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমরা এখন পবিত্র মদিনাতুল মুনাওয়ারার কবরস্থান জান্নাতুল বাকি এর পাশে অবস্থান করছি। السلام عليكم يا أهل الديار من المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم لاحقون أسأل الله لنا ولكم العافية. আমরা এখন রিয়াদুল জান্নাতে সালাত আদায়ের উদ্দেশ্যে জান্নাতুল বাকি এর পাশের গেট তথা 365 নাম্বার গেট দিয়ে মসজিদে নববীর আঙ্গিনায় প্রবেশ করছি। রিয়াদুল জান্নায় সালাত আদায় করার জন্য চাইলেই যে কোনো সময় প্রবেশ করা যায় না। এটি একটি রেস্ট্রিক্টেড এবং ছোট এরিয়া। এখানে প্রবেশ করার জন্য আগে থেকে পারমিশন নিতে হয়। এই পারমিশনটি নেওয়ার দুটি অপশন রয়েছে। নাম্বার ওয়ান অপশন হলো, আপনারা যখন সৌদি আরবিয়ার বাহির থেকে তথা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বা অন্য কোনো দেশ থেকে কোনো এজেন্সি বা কাফেলার মাধ্যমে হজ বা উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবিয়া আসবেন, তখন কাফেলা কর্তৃপক্ষই আপনাদের জন্য রিয়াদুল জান্নায় সালাত আদায়ের জন্য পারমিশন নিয়ে রাখবে। এবং দ্বিতীয় অপশনটি হলো, যারা কোনো ধরনের কাফেলা বা এজেন্সি ছাড়া নিজ উদ্যোগে সৌদি আরবিয়া আসবেন তাদের জন্যে। যে সকল হাজি সাহেবগণ সরাসরি মদিনাতুল মুনাওয়ারায় আগমন করবেন, তারা এখানে আসার মিনিমাম 4 থেকে 5 দিন পূর্বে নুসুক নামে একটি অ্যাপ রয়েছে, NUSUK নুসুক। এই নুসুক অ্যাপের মাধ্যমে রিয়াদুল জান্নায় সালাত আদায়ের জন্য রেজিস্ট্রেশন করে নেবেন। এবং যে সকল হাজি সাহেবগণ সর্বপ্রথম মাক্কাতুল মকারামায় আগমন করবেন, ঠিক তারাও মদিনাতুল মুনাওয়ারায় আসার মিনিমাম 4-5 দিন পূর্বে অর্থাৎ মাক্কাতুল মকারামায় থাকা অবস্থায় আপনারা নুসুক অ্যাপের মাধ্যমে রিয়াদুল জান্নায় সালাত আদায়ের জন্য রেজিস্ট্রেশন করে নেবেন। সাধারণত অনেক হাজি সাহেবগণ এই বিষয়টি পূর্ব থেকে লক্ষ্য করেন না, যার ফলে তারা মদিনাতুল মুনাওয়ারায় এসে নুসুক অ্যাপের মাধ্যমে চেষ্টা করেও ব্যর্থ হন। এর কারণ হলো, রিয়াদুল জান্না 27 মিটার বাই 27 মিটার পরিমাণ ছোট্ট একটি জায়গা। এই জায়গায় অনেক মানুষের সংকুলান হয় না, তাই যারাই সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে পারবেন শুধুমাত্র তারাই ওই সময়ের জন্য সালাত আদায়ের পারমিশন নিতে পারবেন। সাধারণত নুসুক অ্যাপের মাধ্যমে 2-3 দিনের মধ্যে কোনো শিডিউল খালি পাওয়া যায় না। এ কারণে অনেক হাজি সাহেবদেরকে দেখা যায় যারা সীমিত সময় অর্থাৎ 2-3 দিনের জন্য মদিনাতুল মুনাওয়ারায় আগমন করেন, তাদেরকে মদিনাতুল মুনাওয়ারা থেকে রিয়াদুল জান্নায় সালাত আদায় করা ব্যতীত ফিরে যেতে হয়। অতএব বুদ্ধিমানের কাজ হল মদিনাতুল মুনাওয়ারায় আসার অন্তত 4-5 দিন পূর্বেই নুসুক অ্যাপের মাধ্যমে রিয়াদুল জান্নায় সালাত আদায়ের জন্য পারমিশন নিয়ে রাখা। আপনারা যেই টাইমের জন্য রেজিস্ট্রেশন করবেন সেই সময়ের অন্তত 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে এখন যে গেটটি দেখতে পাচ্ছেন, 39 নাম্বার গেট তথা বাব আর নিসা, এই গেটের সামনে এসে অবস্থান করবেন। আমরা এখন আর নিসা গেট দিয়ে রিয়াদুল জান্নার ভিতরে প্রবেশ করছি। এটি অত্যন্ত বরকতপূর্ণ এবং ঐতিহাসিক জায়গা, যেই জায়গায় আহলে সুফার সদস্যগণ থাকতেন। তৎকালীন সময়ে যারা মসজিদে নববীতে অবস্থান করতেন এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি শরিয়ার নলেজ হাসিল করতেন, তাদেরকে আহলে সুফা বলা হয়। আমরা এখন রিয়াদুল জান্নার ভিতরে অবস্থান করছি। এখানে অত্যন্ত আদবের সঙ্গে চলাফেরা করতে হবে এবং খেয়াল রাখতে হবে আমাদের দ্বারা কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পান। মাথায় রাখতে হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে আমাদেরকে দেখছেন। আমরা এখন মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের একদম পাশেই অবস্থান করছি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, অর্থাৎ আমার মিম্বার এবং আমার ঘরের এই মাঝের অংশটুকু জান্নাতের একটি টুকরা, জান্নাতের একটি বাগান। রিয়াদুল জান্নাতে খুবই অল্প সময়ের জন্য সুযোগ দেওয়া হয়, তাই আমরা এখন 2 রাকাত করে 4 রাকাত বা 6 রাকাত সালাত আদায় করে
মোনাজাত শেষ করে দ্রুত স্থান থেকে বের হয়ে আমাদের পরবর্তী মুসলিম ভাইকে এখানে প্রবেশের জন্য সুযোগ করে দেব। আমরা এখন রিয়াদুল জান্নায় সালাত এবং মুনাজাত শেষ করে বিশ্বনবী উম্মতের কান্ডারী নবী, গুনাহগার উম্মতের শাফাআতকারী নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুই সহচর আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমাকে সালাম দিতে যাচ্ছি। এখানে একটি বিষয় আমি আবারও বলছি, এখানে প্রবেশের পর সর্বদা আমাদের মাথায় রাখতে হবে বিশ্বনবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন। অতএব খুবই আদবের সহিত ধীরস্থিরভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ এবং সালাম পেশ করার মাধ্যমে সামনে আগাতে হবে এবং কোনো মুসলমান ভাইকে কষ্ট দেওয়া যাবে না। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الصلاة والسلام عليك يا رسول الله ورحمة الله وبركاته اللهم آته الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه المقام المحمود الذي وعدته اللهم ارزقنا شفاعته يوم القيامة السلام عليك يا أبا بكر الصديق ورحمة الله وبركاته السلام عليك يا خليفة رسول الله السلام عليك يا عمر الفاروق ورحمة الله وبركاته السلام عليك يا أمير المؤمنين وجزاكم عن أمة محمد خيرا সর্বোপরি মহান রব্বুল আলামিনের দরবারে এই ফরিয়াদ জানাই, তিনি যেন আমাদের সালাম এবং হাজিরি কবুল আর মঞ্জুর করেন। সেই সাথে এখনও পর্যন্ত যাদের রসুলুল্লাহর দরবারে এসে হাজিরি দেওয়ার সৌভাগ্য হয়নি, তাদেরকেও যেন হাজিরি দিয়ে সালাম দেওয়ার সৌভাগ্য দান করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।